উত্তর পূর্বর খাজুরাহো বলে কলে কব লাগিব মদন কামদেব দেওয়ালয়। আর এই মদন কামদেব দেওয়ালয়ত আছে প্রত্নতাত্ত্বিক যুগর কিছু সামগ্রী, যেটু খনন কার্যত প্রত্নতত্ত্ব বিভাগে করা খনন কার্যত উদ্ধার হয়েছিল বহু সামগ্রী। আর এই মদন কামদেব দেওয়ালয় এটা হয়ে পড়েছে উত্তর পূবর এক পর্যটনস্থলী, লগতে বনভোজস্থলী। আহি আছে 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি। আর এই 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি যে বনভোজকারী আহিব বা যে পর্যটন আহিব, সেই পর্যটন বা বনভোজকারী সকলক কিদরে ব্যবস্থাপনা করে দিব এই বিষয়ে মই জানিবর কারণে উপস্থিত আছো মদন কামদেব দেওয়ালয়। মোর ওসর আছে কার্যকরী সভাপতি গড়ি, সম্পাদক গড়ি, সভাপতি গড়ি হয়। কেনে ধরনের ব্যবস্থা আপনাদের হাতত লৈছে যে যেহেতু লাখ লাখ ভক্তর সমাগম হয়? হয়, নমস্কার সমূহ রাইজলে আমি নববর্ষর শুভেচ্ছা জ্ঞাপন করছো আর আমার ফলের সেহত আসিছো। মই এই মদন কামদেব দেওয়ালয় পরিচালনা সমিতির সহকারী সম্পাদক। আমি ইয়াতে 1 জানুয়ারি আর 31 ডিসেম্বর এই দুই দিন বহুতো মানুষ আমার ইয়ালে আহে, পর্যটক আহে, বনভোজকারী দল আহে আর তীর্থ ভ্রমণকারীও আহে। সেই সকল ভক্তক আদরিবলে আমি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছো। ইতিমধ্যে আমার ইয়ার একটা ডাঙর অভাব আছিল পানি যোগান, এতিয়া পানি যোগান সম্পূর্ণ হয়েছে। আমি খোয়া পানি লগতে অন্যান্য ব্যবহার্য পানির আমি সু ব্যবস্থা করেছো। ইতিমধ্যে আমার বনভোজস্থলীত আমি পানি দি আছো। ইয়ার লগে লগে আমি যখন যাত্রী আহিব তেওঁলোকক ইয়াত পূজা সেবা অর্চনা করার কারণেও আমি সা সুবিধা আদি উপলব্ধ হয়েছে। লগতে যখন বাহির বিদেশের যাত্রী আহে বা পর্যটক আহে এইবিল দর্শন করে খুব আনন্দ অনুভব করে আর আমি দিহা পরামর্শ গ্রহণ করো। প্রতি বছরে বিশেষ 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দুটা দিনত ইয়াত হাজার হাজার প্রায় লাখ ভক্ত বা দর্শনকারীর উপস্থিত হয়। আমি সকলে আমার এই আনকি দেওয়ালয় পরিচালনা সমিতিয়ে নয়, আমার এই অঞ্চলের রাইজেও সেই সকলক আদরিবর নিজে শ্রমদান করে। ইতিমধ্যে আমি বিভিন্ন ঠাইরপর স্বেচ্ছাসেবক সেই দুই দিনের কারণে আমি আমন্ত্রণ জানাইছো। স্বেচ্ছাসেবক সকলে যাত্রীসকলক বিভিন্ন সা সুবিধা দিব। ইতিমধ্যে আমি আরক্ষী বিভাগের লগতো যোগাযোগ করেছো। প্রতি বছরের দরে এইবারও ইয়াতে প্রশাসনের লোক আহি আমাক সকল ক্ষেত্রতে শান্তি শৃঙ্খলা অটুট রাখবর কারণে আর বিভিন্ন ব্যবস্থা করবর কারণে সহায় করে দিব। আমি ইতিমধ্যে যাকালিও যথেষ্ট মানুষ হয়েছিল, আজিও এই বড়দিন উপলক্ষে যথেষ্ট বনভোজ দল আর দর্শনার্থীর আহিছে। তেওঁলোকৰ বিভিন্ন সা সুবিধা আমি আগবঢ়াইছো আর আমি আশা রাখিছো অহা এই 31 ডিসেম্বর আর 1 জানুয়ারীত যথেষ্ট ভক্তর সমাগম হব। আর ইতিমধ্যে আমার এখেতে উল্লেখ করেছে যে পূর্বাঞ্চলের খাজুরাহো বলে যা কোয়া হয় এই মদন কামদেব দেওয়ালয়, ইয়ালৈ আমি সকলকে আহ্বান জানাইছো। সকলে আহি ইয়ার নৈসর্গিক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার লগতে যা শৈল ভাস্কর্য আছে, মূর্তি আছে, এইবিলাকৰ সৌন্দর্য শিলেও হেন কথা কয় কবিয়ে লিখিছে, গতি সেইবিলাক উপভোগ করব পাৰিব। লগতে এই সমূহের উপর গবেষণার বিষয়বস্তু হিসাবেও গ্রহণ করব পাৰিব। হ্যাঁ, আমি সকলকে মদন কামদেব দেওয়ালয় আহিবলৈ অনুরোধ জানাইছো। হয়, যিগৰাকী সহকারী সহকারী সম্পাদক তেখেতে কৈছে যে এই মদন কামদেব হল উত্তর পূবর খাজুরাহো আর ইয়াত গবেষণার বহুত বিষয়বস্তু আছে বা গবেষণা করার বহু স্থূল আছে। আর সেইভাবে যেহেতু 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি সমাগত, সে সমূহ রাইজক ইয়ালে আহলে আহ্বান জানাইছে যে অধ্যয়নের বাবেও আহিব পারে, বনভোজের বাবেও আহিব পারে, তার সুব্যবস্থা করে দিয়া বলে আমার আগত ব্যক্ত করেছে।